নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব আপনি বাস্তুদোষ কিভাবে কাটাবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করি কিন্তু সঠিকভাবে সফলতা পাই না। অপরদিকে দেখা যায় আমাদের পরিবারের কিছু কিছু মানুষের এমন রোগ হয় তা কোনোভাবেই সারতে চায় না। এই সব সমস্যাগুলি হয় বাস্তু দোষ থেকে। তাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার বাস্তুর কিভাবে বাস্তু দোষ কাটাবেন। আমরা নিজেরাই ভুলবশত অথবা অজ্ঞানত কিছু ভুল ক্রিয়া করি, তাই আমাদের এই ক্রিয়াগুলো থেকে একটু সাবধান থাকলেই খুব সহজেই আমরা এই বাস্তুদোষকে এড়িয়ে যেতে পারবো আর আমাদের দুর্ভাগ্যকে দূরে ঠেলে ফেলে দিয়ে সুভাগ্যের অধিকারী হতে পারবো। তাই আজকের ভিডিওটি আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে কম বেশি বাস্তুদোষ নেই এবং এই বাস্তুদোষের জন্য আমরাই দায়ী। তাই সামান্য বাস্তুশাস্ত্রের জ্ঞান থাকলেই আপনারা এই বাস্তুদোষকে সহজেই এড়িয়ে যেতে পারবেন। আজ আমি বিস্তারিত আপনাদের আলোচনা করে দেব যে কোন কোন বিষয়গুলি আমাদের বাস্তুদোষ সৃষ্টি করে এবং কিভাবে সেই বাস্তুদোষকে আমরা এড়িয়ে চলতে পারব। তবে চলুন শুরু করা যাক। বাড়ির রান্নাঘর সর্বদা দক্ষিণ পূর্ব দিকে করার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে ব্রহ্মাদেবের বাস, তাই আপনি যদি রান্নাঘরটি দক্ষিণ পূর্ব দিকে করেন তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী তা অত্যন্তই শুভ। অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সন্ধে নামার সঙ্গে সঙ্গেই বাড়ির আলোগুলোকে জ্বালিয়ে দিতে হবে। হ্যাঁ, হয়তো আপনারা অবাক হচ্ছেন, সন্ধে নামার সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রয়োজনীয় আলোটুকু জ্বালাই, কিন্তু এটি কখনোই করবেন না। সন্ধে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছুক্ষণের জন্য হলেও বাড়ির সর্বত্র অন্তত একটি করে আলো জ্বালিয়ে দেবেন। এর ফলে আপনার বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করবে না। কিছুক্ষণ সন্ধ্যার সময়টা পার হয়ে গেলে তারপরে আপনি নিভিয়ে দিলে আর এই সমস্যা থাকবে না। তাই সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ির সর্বত্র কিছু আলো জ্বালিয়ে দিন। আপনার মান সম্মান বৃদ্ধি, ছেলে মেয়েদের পড়াশোনা এবং ফ্যামিলির বিভিন্ন সমস্যাকে দূর করার জন্য আপনি বাড়ির পূর্ব দিকে অর্থাৎ ঘরের পূর্ব দিকে সূর্য উদয় অর্থাৎ উদীয়মান সূর্যের ছবি লাগান। এতে আপনার বাস্তুদোষ অবশ্যই খণ্ডিত হবে। এছাড়া কখনোই বিছানায় বসে খাবার খাবেন না। যে বিছানায় আপনি রাতে শুতে যান সেই বিছানায় কখনোই খাবার খাবেন না। অবশ্যই আপনার যদি অতিরিক্ত কোনো বিছানা থাকে যেখানে সেইভাবে শোয়া বসা হয় না, আপনি খেতে পারেন, কিন্তু যে বিছানায় আপনি রাতে শোয়া বসা করেন কখনোই সেখানে খাবার খাবেন না। এর ফলে আপনার জীবনে অবধারিত বিভিন্ন সমস্যা নেমে আসবে। তাই আপনাদেরকে বলা হচ্ছে এই বিষয়টি অবশ্যই এড়িয়ে চলুন। বাড়ির উত্তর দিকে কখনো ভারী জিনিসপত্র রাখবেন না। মনে রাখবেন, বাড়ির উত্তর দিকে কখনোই ভারী জিনিসপত্র রাখবেন না। অবশ্যই আপনার আর্থিক উন্নতির জন্য বাড়ির উত্তর দিকে আপনি একটি বড় মাপের আয়না লাগাতে পারেন। এছাড়া বাড়ির উত্তর দিকে এবং পূর্ব দিকের দেওয়ালে আপনি ঘড়ি লাগাতে পারেন। হ্যাঁ, উত্তর দিকে যদি আপনি ঘড়ি লাগান তাহলে আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। অপর দিকে পূর্ব দিকে যদি আপনি ঘড়ি লাগান তাহলে আপনার মান সম্মান
বৃদ্ধি পাবে। তাই আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে বাড়ির উত্তর দিকে কিংবা বাড়ির পূর্ব দিকের দেওয়ালে আপনি ঘড়ি লাগান। বাড়ির রান্নাঘর, ঠাকুরঘর এবং বাথরুম টয়লেট কখনোই পাশাপাশি করবেন না, এর ফলে আপনাদের জীবনে সমস্যা নেমে আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, বাড়ির রান্নাঘর, ঠাকুরঘর এবং টয়লেট কখনোই আপনারা পাশাপাশি করবেন না, এর ফলে আপনার জীবনে বিভিন্ন প্রকার সমস্যা নেমে আসতে পারে। এছাড়া বাড়িতে কখনো ভাঙা কাঁচের দ্রব্য রাখবেন না। এছাড়া নষ্ট হয়ে যাওয়া সার্কিট বোর্ড বা আপনি বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কখনোই বাড়িতে রাখবেন না, এগুলি আপনাদের জীবনে বহু সমস্যার সৃষ্টি করে। সাধারণভাবে যেটা বলা হয়, বাড়িঘরে কোনো বন্ধ হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র না রাখাই উচিত, এতে আমাদের বাস্তু সমস্যা সৃষ্টি হয়। ঘরের মধ্যে ঝাঁটা কখনোই খোলাভাবে রাখবেন না, অর্থাৎ ওপেন প্লেসে যেখানে আপনি চট করেই ঝাঁটাটি দেখতে পাবেন এমন কোনো জায়গায় রাখবেন না, একটু আড়ালে রাখার চেষ্টা করুন। কারণ এই জিনিসটি আমাদের বাড়িতে প্রয়োজন আছে ঠিকই, কিন্তু বাস্তুশাস্ত্র মতে ঝাঁটা অপবিত্র বলে ধরা হয়, তাই একটুখানি আড়ালে রাখার চেষ্টা করুন। এবং সূর্যাস্তের পর কখনোই ঘরে ঝাঁট দেবেন না, এর ফলে আপনার বাস্তু দোষের সৃষ্টি হবে। অবশ্যই বন্ধুরা মনে রাখবেন, সূর্যাস্তের পর কখনোই ঘরে ঝাঁট দেবেন না। আমি আপনাদেরকে সবিস্তারে আলোচনা করছি, তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। বাড়ির কোনো জানলাই চিরজীবনের জন্য বন্ধ রাখবেন না। বাড়ির যেদিকেই জানলা হোক না কেন, মাঝে মাঝে অবশ্যই পারলে প্রতিদিন বেশ কিছুক্ষণের জন্যে খুলে দেবেন। এর ফলে আলো বাতাস আপনার বাড়িতে প্রবেশ করবে, শুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে। বাড়ির ফুলদানিতে কখনোই শুকনো ফুল রাখবেন না, বা মায়ের পায়ে দেওয়া অর্থাৎ ঠাকুরঘরে কখনোই শুকনো ফুল রাখবেন না, এর ফলে আপনার বাস্তু সমস্যার সৃষ্টি হতে পারে। বাথরুম বা টয়লেটের দরজা কখনোই খোলা রাখবেন না, অবশ্যই বন্ধ করে রাখুন, কারণ এই বাথরুম বা টয়লেট থেকে নেগেটিভ শক্তির সৃষ্টি হয়। আপনারা জানি এই জায়গাটা বাড়ির সবথেকে নোংরাতম জায়গা হয়। এছাড়া সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আলোকিত করে রাখবেন, তাতে আপনাদের জীবনে উন্নতি হবে। যেটা বলা হয়, বাড়ির দক্ষিণ পূর্ব দিকে ইলেকট্রনিক্স জিনিসপত্র রাখুন, তাতে আপনাদের জীবনে উন্নতি হবে। আমি বাস্তুশাস্ত্র মতের বিভিন্ন টিপসগুলি আপনাদের জানালাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী কিছু যদি বক্তব্য থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন টিপস আপনাদের জন্য তৈরি করে থাকি, তাই আজকে যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে কখনোই ভুলবেন না। আগামী দিন আরও নতুন নতুন ভালো ভালো টিপস নিয়ে আপনাদের সামনে বন্ধুরা চলে আসব। এখনকার মতো এই বাস্তু যে দোষগুলো হয় তার যে প্রতিকার আমি আপনাদেরকে বললাম, অবশ্যই এগুলো যতটা সম্ভব আপনারা মেনে চলুন, এতে আপনাদের উপকার হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।